প্রতিবেশীর সঙ্গে সাবিনার 4 বছরের প্রেম। প্রেমিকের বাবা যৌতুক চাওয়ায় বিয়ে দেয় না মা। অন্যখানে প্রেমিক বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে মাকে মারধর করল এক বেহায়া ডাকাত মেয়ে। তবে প্রেমে পাগল মেয়েটির হাত ভেঙে দিয়েছে মামা। প্রেমিক অন্যখানে বিয়ে করায় প্রেমিকা তার মাকে মারধর করার এই লজ্জার ও দুঃখের ঘটনা ঘটে বরিশালের হিজলা উপজেলার তারাবর এলাকায়। জানা যায়, একই গ্রামে কিশোরী মেয়েটি ক্লাস 7 থেকে প্রেম করে আসছে রাকিবের সঙ্গে। 10ম শ্রেণীতে পড়া মেয়েটির বাড়িতে প্রেমিকের বাবা বিয়ের প্রস্তাবও দিয়েছিল। তবে মেয়েটি একটু খাটো হওয়ায় যৌতুক বেশি চেয়েছিল প্রেমিকের বাবা। প্রেম বিয়েতে যৌতুক দেওয়ার ইচ্ছে ছিল না মায়ের। যদি টাকা দিয়ে বিয়ে দিতে হয় তবে পরিবারের পছন্দেই বিয়ে দেবে বলে এই বিয়ের প্রস্তাব মেনে নেয় না মা। 4 দিন আগে সেই প্রেমিক বিয়ে করায় মামের মধ্যে ঝগড়া ঝাঁটি লেগেছিল। এর এক পর্যায়ে গতকাল বিকেলে বাপ মরার সংসারে আমাকে মারধর করে এই রাক্ষসী মেয়েটা। এই খবর শুনে মামা এসে মেয়েটাকে ধাক্কা দিলে খাটের সঙ্গে লেগে তার হাত ভেঙে যায়। দর্শক, অসভ্য হয়ে ওঠা এই দুনিয়ার প্রেমের এমন কাণ্ড নিয়ে আপনার কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।